স্বাধীনতা দিবস আমাদের সাহসী মুক্তিযোদ্ধা এবং বীরদের আত্মত্যাগের একটি বার্ষিক স্মারক। প্রায় 200 বছর ধরে কৃতদাস থাকায় এবং আমাদের দেশকে স্বাধীন ভারত হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মহান নেতারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, যারা ব্রিটিশ উপনিবেশকারীদের বিরুদ্ধে নির্ভয় দাঁড়িয়েছিলেন এবং এমনকি কঠোর পরিণতিও ভোগ করেছিলেন। 75তম স্বাধীনতা দিবসে এলাকার প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটালেন শৈলেশ মিশ্রা, রবি সোনকররা। এদিন 45 নং ওয়ার্ড তৃণমূল জয়হিন্দ বাহিনী ও সোনু স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। এরপর এলাকার প্রান্তিক মানুষের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এদিন বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং, এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড 45 সভাপতি শৈলেশ মিশ্রা, সাধারণ সম্পাদক রবি সোনকর, শশী সোনকর, সলমান সিদ্দিকী, বিকাশ শর্মা, সুরজ পাসওয়ান সহ অন্যান্যরা। এদিন প্রায় 300 লুঙ্গি ও 400টি শাড়ি বিতরণ করা হয়। শৈলেশ মিশ্রার এহেন উদ্যোগে খুশি সকলেই। আজকে আমাদের 75তম স্বাধীনতা দিবস উদযাপন আমরা করছি, আর আমাদের সব জায়গায় হচ্ছে, সবাই মিষ্টি খাওয়ায়, ফল বিতরণ করে, আমরাও করি। আর জি করে আমাদের ফল বিতরণ আছে, একটা দিকে জি এন রায় হসপিটালে ফল বিতরণ আছে, তার সঙ্গে বস্ত্র বিতরণটাও আমরা আজকে এবারে অ্যাড করেছি। আর আমাদের 8টা ওয়ার্ড, উত্তর কলকাতার 7টা ওয়ার্ড, 8টা ওয়ার্ড বস্ত্র বিতরণও করছে। কিছু ওয়ার্ডকে আমরা দিয়েছি ফল, কিছু ওয়ার্ডকে দিয়েছি আবার এখানে আমাদের সভাপতি শৈলেশ মিশ্র, আমার তৃণমূল নেতা শ্যামনারায়ণ সিং, আমার পান্ডে, রিয়া যাদব, তারাকনাথ দুবে, সবার নেতৃত্বে আমরা কাজ করছি। আর সবসময় দেখো, জয়েন্ট বাহিনী প্রত্যেক রাজনীতি করে না, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই এবং আগে গিয়ে কাজ করার জন্য সাধারণ মানুষের জন্য আমরা কাজ করি। আব্দ পিপুল আমরা বিশ্বাস করি, আমরা এনাদেরকে নিয়েই চলি এবং আগামী দিনগুলো চলব। কলকাতা, উত্তর কলকাতা নিয়ে 7টা ওয়ার্ড নিয়ে কাজ করছি, যে দলের নির্দেশ হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশটা দেন, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা ফলো করি, কাজ করি। তার সঙ্গে সাধারণ মানুষের রাস্তা, আমাদের উদ্দেশ্য হলো, আমাদের স্লোগান হলো, তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনী উত্তর কলকাতা মানে হাত বাড়ালে জুয়ে। 300 লোকের লুঙ্গি বিতরণ আর শাড়ি বিতরণ মিলিয়ে আছে, সব করছে, আপনারাও একটু আশীর্বাদ করুন। আর আপনাদের একটু সহযোগিতা আমাদের দরকার, যে এই বিভ্রান্তিগুলো, অন্য দলগুলো যেগুলো বিভ্রান্তিগুলো তৈরি করছে, তাকে যে আমরা কাজ করেছি, সাধারণ মানুষ আমাদেরকে ভোটের সময় তাদেরকে জবাব দিয়ে দেয়। প্রোগ্রাম করতে হয় বেশি, তব করকে আপ লোগ দেখে আনে আনে সে, আর এইসা কাল কা মৌসুম থা, প্রোগ্রাম হতাই নেই, কিন্তু আমারে ভাই রবি সোনকর নে জিতনা মেহনত কিয়া হ্যায় কাল প্রোগ্রাম কে লিয়ে, কি মানে রাত ভর জাগ কর হ্যায় আপনা এই সব কাম কিয়ে হ্যায়, স্টেজ কা আপনা করকে বহুত মেহনত করে কাম কিয়ে হ্যায়, উসকা বাদ হম লোগ কাম আগে বড়া রহে হ্যায়, হম লোগ আজ 12 জগহ ঝান্ডা পুলন কিয়ে হ্যায়, 13ওয়া জগহ ইয়ে হামারা বেদি হ্যায়, जो रवि सोनकर भाई का जैन बानी का सचिव है, हमारे 45 वाट का इनका बने हुआ बेदी है, यहाँ पर लास्ट में हमारे किस बता दी झंडा पूर्ण किए यहाँ पर लाके लास्ट में, उसके बाद हम लोग का कपड़ा का प्रोग्राम स्टार्ट किया है। 300 लुंगी है, 300 साड़ी है, और हम लोग आज और 13 जगह वार्ड में हम लोग झंडा फहरा चुके हैं, भरा कर उसके बाद शक्ति प्रताप सिंह हमारे जो नेता है वो भरा दिए झंडा, एक इमरजेंसी मीटिंग के लिए वो चले गए, नहीं तो भी रहते, देना चाहते हम लोग सब मिलकर रहे हैं, सब मिलकर रहे हम लोग, हिंदू मुस्लिम सब एकता रहे हम लोग का। स्वतंत्रता दिवस के प्रोग्राम पे हमारे शैलेश भाई है, हमारे रवि भाई है, मुन्ना है, हमारे सलमान भाई है, हम लोग यहाँ पर अभी आप लोगों ने देखा कि हमारे उत्तर कलकत्ता जयंत वाहिनी के अध्यक्ष श्री कृष्णा प्रताप सिंह जी के हाथों से हम लोग यहाँ पर लुंगी वितरण और साड़ी वितरण किए। बहुत ही गरीब भाई हमारे बीच में उपस्थित है, जिन्हें अभी भी हम लोग कपड़ा वितरण करेंगे। हम लोग साल भर हमारे जयंत वाहिनी की तरफ से कभी कंबल वितरण, कभी कोई भी सोशल एक्टिविटीज़, रक्तदान शिविर, नाना रकम के प्रकार के हम लोग कार्य यहाँ पे करते हैं, और ये सब कार्य करने में हम लोग को सबसे आगे प्रेरणा मिलती है हमारे मुख्यमंत्री श्री ममता जी बनर्जी की तरफ से और अभिषेक जी बनर्जी की तरफ से, और उससे भी बढ़ चढ़ के हमारे जो सामाजिक लोग हैं सब हमारे बीच में हिस्सा लेते हैं। और हमारे शैलेश भाई का बहुत बहुत धन्यवाद, और रवि भाई का, जिन्होंने हमें इस मंच को साझा करने का मौका दिया और आप लोगों के बीच में बुलाया, बहुत बहुत आभारी रहूँगा। 75वां वर्ष जयहिंद वाहिनी जे प्रोग्राम करते, शुद्ध
उत्तर कोलकाता किंबा बंगाल से नहीं हमारे ऑर्गेनाइजेशन जो यूपी से थे बिहार से थे तर मूल उद्देश्य हे जे भाव हमें पीएम झंडा उत्तोलन कार्यक्रम के एक अन्य दिखे नहीं जा दिखे हमारा আমাদের রাষ্ট্রীয় ধ্বজ সবসময় আমরা পালন করি, আমাদের দল পালন করে। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশে চলে। তৃণমূল বাহিনী আমার ওয়ার্ডের শৈলেশ মিশ্রা আর এইসব যে টিমগুলো আছে এদেরকে নিয়েই সব সময় পাবলিকের কাজ করা যায়। আপনি দেখেছেন আমরা কোনো সময় যে কোনো প্রোগ্রাম করি জরুরতমন যারা লোক আছেন তাদের জন্য কিছু সেবামূলক জিনিসটা তার হাতে তুলে দিই। এইসব ছেলেরা যারা আছে তারা শুধু সারা জীবন নিজের ব্যবসায় কেউ এমন নেই যে দলের তোড় করে রুটি চালায়, সব নিজের ব্যবসায় করে, সব ব্যবসায়ী লোক আছে। তাদের মনের একটা ধারণা আছে কি তৃণমূল পার্টি ভালো, মমতা ব্যানার্জি ভালো, তাকে নিয়ে দিয়ে এই কাজটা করছে। আমি আপনাদেরকে এটাই বলবো যে 75তম সাল স্বতন্ত্রতা দিবস এটা ভালো করে যেরকম পুরো ইন্ডিয়াতে হচ্ছে, আমরা 100 বছর 125 বছর এরকম সবসময় বড়োতে করে সেলিব্রেশন করি। এই কথা বলে আমি হর সাল স্বতন্ত্রতা দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে কে মৌকা পর বস্তু বিতরণ কাজ প্রোগ্রাম ইহা পর হতে আয়া হ্যাঁ আর ইনশাল্লাহ আগে ভি হতা রয়েগা। জয় হিন্দ যুবা বাহিনী কে 45 নম্বর কে মহাসচিব রবি শঙ্কর কি আজ দেন হ্যাঁ ইনকি খিদমত কো जितना भी तारीफ किया जाए वो कम है कि उन्होंने इन्हें कल बारिश हो रही थी प्रोग्राम कैंसिल होने वाला था मगर इन्होंने ये अज़्म कर लिया था, इन्होंने एक ठान लिया था। और जब जीत जब होती है जब ठान लिया जाता है, हार तब होती है जब मान लिया जाता है। और एक झलक देखकर जिससे फिर मिलने की चाहत हो जाए उसको पर्दे में भी पहचान लिया जाता है।